Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin. Assalatu wassalamu ala sayyidil mursalin amma ba'd. Somosto proshongsha shei mohon Allah taala jonno je mohon Allah rabbul alamin amaderke eto sundor kore shusto shorire ei sthane eshe apnader mache dui ekti kotha bolar jonno tawfik dan korchen shei mohon Allah taala dorbare lakh koti shukr ada kori. Alhamdulillah priyo darshokbindo amra amader hingsha biddesh ahankar gulo dur kore debo. Je hingsha biddesh ahankar dur kore amra amar ei musliman musalmaner moddhe bhatritbo srishti korar jonno chesta korbo. Are bhatritbo bohut kokhon srishti hobe amra ki kokhono chinta bhabona kore dekhechi? Obosshoi amra ektu gobhir bhabe chinta kore dekhi. Allahr habib hazrat muhammad rasulullah sallallahu alaihi wasallam bolechen je ekjon ekjoner majhe bhatritbo beshi beshi srishti hoy kokhon? Allah rasul sallallahu alaihi wasallam boltechen jokhon kono byaktike beshi beshi salam prochar korbe, বেশি বেশি সালাম প্রদান করবে, তখন একজন ব্যক্তি আরেকজনের ব্যক্তির মাঝে বেশি বেশি ভ্রাতৃত্ব সৃষ্টি হয়, বেশি বেশি শান্তি বসিত হয়। সুতরাং আমরা সকলে সালাম প্রচার করার জন্য চেষ্টা করব। অনেক সময় দেখি আমরা যে মুসলমান এবং কাফের বেঈমান বেদিনেরা একসঙ্গে বসে আছে, একসঙ্গে কথাবার্তা বলতেছেন, একসঙ্গে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতেছেন, তখন আমরা সেখানে ইতস্তত হয়ে সালাম প্রচার করি না, সালাম দিই না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সেই স্থানে মুসলমান এবং কাফিরেরা মুসলমান এবং বেদিনেরা বসে আছে সেখানে আমরা কিভাবে সালাম দিতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলা মান ইত্তাবাল হুদা, আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা, আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা, আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আসসালামু আলা শান্তি বর্ষিত হোক তার প্রতি, মান ইত্তাবা যারা আল হুদা হেদায়তের উপর প্রতিষ্ঠিত, যারা হেদায়তের উপর প্রতিষ্ঠিত, যারা আল্লাহ তাআলাকে মানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে, কোরআন এবং হাদিসকে মানে, আল্লাহ তাআলার কোরআন এবং হাদিসকে যারা পঙ্খন পঙ্খনভাবে মানে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেখানো পথ অনুযায়ী চলে তাদের প্রতি শান্তি বর্ষিত হোক, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শিক্ষা দিয়েছেন। তাহলে আজ থেকে আমরা নির্দ্বিধায় নিরঙ্কুশভাবে মুসলমান এবং কাফিরেরা যেখানে একসঙ্গে থাকুক না কেন, তখন আমরা এই সালাম বলে আমরা তাদেরকে সাদর সম্ভাষণ জানার জন্য চেষ্টা করব, সালাম প্রদান করব ইনশাআল্লাহ আজিজ। আসসালামু আলা মান ইত্তাবাল হুদা, আসসালামু আলা মান ইত্তাবাল হুদা, এই সালাম দেব। তাহলে অবশ্যই মুসলমান যারা তারা বুঝতে পারবে, তারা সালাম নেবে। আর যারা কাফের বেঈমান মুশরিক তারা অনেকেই এই কথাটার জবাবটা তারা দিয়ে থাকে ওয়া আলাইকা, তারাও বলে থাকে ওয়া আলাইকা, অর্থাৎ তারাও কিন্তু আপনাদের জন্য দোয়া করলো। সুতরাং আমরা সদা সর্বদাই চেষ্টা করব এই দোয়াটা শিক্ষার জন্য। অবশ্যই আমরা এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে শেয়ার করে সকল ভাই বন্ধুদের মাঝে পৌঁছানোর জন্য চেষ্টা করবেন, আর আপনাদের মতামতগুলো কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। তাহলে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।